অবৈধ শক্তির দালালেরা 75 বাংলাদেশ একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এখন যখন পুনরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ওই 71 পরাজিত শক্তির প্রেতাত্মারা 75 ন্যায় 75 পুনরাবৃত্তি ঘটানোর হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা বাংলার তরুণ সমাজ খুব বিক্ষুব্ধ হয়েছি, তাই আমরা আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা সবসময় শেখ হাসিনার সুদক্ষ হাতিয়ার হিসেবে সজাগ থাকব, এটাই আজকের মিছিল এটাই প্রমাণ করছে। আমরা শেখ রাসেল পরিষদ সবসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। সেই 71 ন্যায় সমগ্র জাতি আমরা ঐক্যবদ্ধ আছি জননেত্রী শেখ হাসিনার পিছনে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওদের কত বড় সাহস, এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু করা 75 হত্যা করেছেন, এরপর আবার 75 হাতিয়ার চিকুটুক আরেকবার স্লোগান দেয়, এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি। আমরা যেখানে পাবো বিএনপি জামাতকে কোনো ছাড় দেব না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই অনুষ্ঠানে লক্ষাধিক লোক সমাগম হবে। জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশের প্রতিটি জনতা সেই বিএনপি জামাতের বিরুদ্ধে আজকে সজাগ। আমরা তাদের শাস্তি চাই, তারা যাতে আর একটাও কথা না বলতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি কটুক্তির প্রতি এবং কটুক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে যাচ্ছি। আমাদের প্রায় বিরুদ্ধে যে কুখ্যাত বিএনপি জামাত যে কুৎসা রচনা করছে, ওনাকে প্রাণ নাচে যে হুমকি দিয়েছে, আমরা তারই প্রতিবাদে আমরা ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ প্রত্যেকটি বঙ্গবন্ধু সৈনিক আমরা জাগ্রত।